সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের মন মতো, নিজের মর্জি মতো, নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না। তিনি যা বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী করা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি নিজের মন মতো বলতেন তাহলে আপনি তাকে মানতে বাধ্য ছিলেন না, কিন্তু যখন তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বলতেছেন তখন আপনি তাকে মানতে বাধ্য। সূরা হাক্কার 44-46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে ইসলামী শরীয়তে মিথ্যা কিছু বানিয়ে বলে তাহলে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান ধরে নেব, এবং তার শাহ রগ কেটে দেব। আল্লাহর হুমকি। তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে তার নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেননি। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমি মানতে বাধ্য, এই মর্মে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালকের শপথ করে বলছি, আপনার প্রতিপালকের কসম করে বলছি, তথা আল্লাহ নিজের কসম নিজের শপথ করে বলতেছেন যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারে না, যতক্ষণ না আপনি কোনো ফয়সালা দেন, আপনি কোনো সিদ্ধান্ত দেন, এবং সেই সিদ্ধান্ত এবং ফয়সালাকে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন ছাড়াই, কোনো প্রকার চুমচেরা এমন করা ছাড়াই, বিনা বাক্য ব্যয়ে যতক্ষণ না ওই সিদ্ধান্ত মেনে নেয় ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। সাহাবীরা ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ক্ষমতায় আসলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে নির্দেশ জারি করলেন সেই নির্দেশ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে ওসামা বিন যায়েদের নেতৃত্বে একদল সেনাবাহিনীকে রোমের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। যখন আল্লাহ রাসূল মারা যান তখন পথের মধ্যে থেকে ওসামা বিন যায়েদের নেতৃত্বাধীন ওই সেনাবাহিনী ফিরে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নিয়ে সবার আগে নির্দেশ জারি করেন, ওসামা বিন যায়েদ, আল্লাহর রাসূল তোমাকে যেখানে যেতে বলেছিল তুমি সেখানকার উদ্দেশ্যে রওনা হয়ে যাও, সেখানে চলে যাও। তখন উপস্থিত সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, বলেন কি করেছেন কি আপনি? আজ সারা আরব বিশ্বে ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছে, কেউ যাকাত কে অস্বীকার করে বসেছে, কেউ মুসাইলামাতুল কাযাব আসফাদাল উনাইসির দলে চলে গেছে, আর ইহুদি খ্রিস্টান মুশরিক কাফেররা চক্রান্ত করছে যে এখন মুমিনদের মনোবল ভেঙে গেছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাদের নবী মারা গেছে, এই দুর্বল মনোবল অবস্থায় মদিনায় আক্রমণ করে চিরদিনের জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা রচনা করতেছে। এই রকম ভয়াবহ কঠিন মুহূর্তে যেখানে মদিনাকে হেফাজত করা বেশি জরুরি, যেখানে মদিনাকে রক্ষা করা বেশি জরুরি, সেখানে আপনি মদিনাকে অরক্ষিত করে মদিনার সেনাবাহিনীকে কিভাবে বাহিরে পাঠিয়ে দেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর শুনে রাখো, সাহাবীরা শুনে রাখো, ওয়ালা ওয়ান্না তায়রা তাখতিফুনা, যদি ইগুল শকুন আমাকে টুকরে টুকরে খায়, ওয়ালা ওয়ান্না সেবা হাওলাল মদিনা, যদি হিংস্র প্রাণীরা মদিনার চারিদিক থেকে ঘিরে ধরে, ওয়ালা ওয়ান্নাল খিলাবা জারাত বি উম্মাহাতিল মুমিনিন, যদি কুকুর শৃগালেরা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আল্লাহর রাসূলের স্ত্রী আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাকে টেনে ছেঁচড়ে মদিনার বাইরে নিয়ে যায়, তবু আমি আবু বকর মারাদাত্তু জাইশান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যেই সেনাবাহিনীকে আল্লাহর রাসূল রওনা করিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আল্লাহর রাসূলের অনুসরণ করতেন। তার একটাই কাজ ছিল, আল্লাহর রাসূল ইসলামকে যে অবস্থার উপর রেখে গেছেন সেখান থেকে এক চুল যেন এদিক ওদিক না হয়, এটা ছিল তার প্রধান কাজ। এই জন্য যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ লা তুকাতিলান্নাহুম, আল্লাহর কসম যারা যাকাত দিবে না, যারা যাকাত দিতে অস্বীকার করতেছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাইফা তুকাতিলুনাহুম, কিভাবে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাবেন অথচ তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের বিরুদ্ধে আপনি কেমনে যুদ্ধ চালাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর শুনে রাখো, ওয়ালাউ মানাউনি ক্বালানি ওয়াদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ,
যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব, যারা যাকাত দিবে কিন্তু আল্লাহ রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে তার দড়িও দিত, আর আমার যুগে উট গরু ছাগল দিবে দড়ি দিবে না, যারা যাকাত দিবে কিন্তু যাকাত দিতে এসে ধান গম চাউল খেজুরের সাথে ধান গম চাউলের বস্তা আল্লাহ রাসূলের যুগে দিত, আর আমি আবু বকর আমার নিকটে ধান গম চাউল খেজুরের বস্তা দিবে না, যারা যাকাত দিবে না ওদের সাথে যুদ্ধ তো করবই করব, যারা যাকাত দিবে কিন্তু দড়ি দিবে না রশি দিবে না বস্তা দিবে না, আমি আবু বকর ওই একটা দড়ির জন্য ওই একটা বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, হয় মরব না হয় মারব, তবু আল্লাহ রাসূল ইসলামকে যে অবস্থার উপর রেখে গেছিলেন তার থেকে এক চুল পরিমাণ এদিক ওদিক হতে দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাস্তু তারিকুন শাইআন কানা ইয়ামালু বিহি রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহর রাসূলের একটা ছোট সুন্নাত একটা ছোট আমলও ছাড়তে চাই না, আল্লাহর রাসূলের একটা ছোট কাজ ছোট সুন্নাত ছোট আমলও ছাড়তে চাই না, কেন জানো, আমি ভয় পাই যদি আমি আল্লাহর রাসূলের একটা ছোট আমলও ছেড়ে দিই আনাযীর আমি পথ ভ্রষ্ট হয়ে যাব, আমি রাস্তা হারিয়ে ফেলব। অন্য সাহাবীরাও এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন। একদিন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনাচ্ছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন আন্নাল হায়া খায়রুন কুল্লু, নিশ্চয় লজ্জার পুরোটাই কল্যাণ। তখন ইমরান বিন হুসাইনের ওখানে একজন ছাত্র উপস্থিত ছিল বুশাইর বিন কাব, সে ইমরান বিন হুসাইনকে বলতেছে আমি কিছু বইয়ে পড়েছি যে বই সমূহতে লেখা আছে যে আন্নাল হায়া ফিহি দাফ, নিশ্চয় লজ্জার মধ্যে কিছুটা দুর্বলতা আছে। তখন ইমরান বিন হুসাইন আবার বললেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন আন্নাল হায়া খায়রুন কুল্লু, নিশ্চয় লজ্জার পুরোটাই কল্যাণ। তখন ওই ছাত্র আবার বলতেছে আমি কিছু বইয়ে পড়েছি যেখানে লেখা আছে যে লজ্জার মধ্যে দুর্বলতা আছে। এবার রাবি বলতেছে যে ইমরান বিন হুসাইনের ইহমাররাত আইনাহু, চক্ষু লাল হয়ে গেছে। ইমরান বিন হুসাইন বলতেছেন উহাদ্দিসুকুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি, আর তুমি কোন বইয়ের কথা বলো জেনে রাখো যখন বলে দেব ক্বাল রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলেছেন তখন তারপরে সেখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তির কথা চলবে না, তুমি মানতে পারলে মানো না মানতে পারলে না মানো, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে দাড়ি রাখো, তুমি দাড়ি রাখতে পারলে রাখো না রাখতে পারলে না রাখো, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারবে না, যে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে খ্যাত খ্যাত লাগে এই রকম যদি আওয়াজ বের করো তাহলে তুমি কাফের হয়ে যেতে পারো, তোমার কাফন দাফন জানাজা মুসলমানদের গোরস্থানে নাও হতে পারে। হাদিস পেশ করার পর আল্লাহ রাসূলের কথা পেশ করার পর মানো আর না মানো, মানতে পারো আর না পারো কিন্তু আওয়াজ করতে পারবে না সাউন্ড বের করতে পারবে না অন্য কারো কথা পেশ করতে পারবে না। সাহাবীরা এইভাবে হাদিস মানতেন। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তিনি একদিন বসে আছেন, ইবনু আখিন লাহু তার ভাতিজা তার পাশে বসে আছে, তার ভাতিজা পাথর দিয়ে কঙ্কর দিয়ে পাখি মারতেছে পাখি নিক্ষেপ করতেছে পাখিকে মারতেছে। তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল বলতেছে আল্লাহর রাসূল এইভাবে কঙ্কর দিয়ে পাখি মারতে নিষেধ করেছে, ফাইন্নাহু তাকসিরুস সিন্না ওয়া তাফকাউল আইনা, পাখি শিকার করতে চাও তীর দিয়ে শিকার করো, পাখি শিকার করতে চাও গুলি করে শিকার করো, কিন্তু এইভাবে পাথর দিয়ে কঙ্কর দিয়ে পাখি মারলে কি হয় পাখির চক্ষু নষ্ট হয়ে যায় পাখির পা ভেঙে যায়, আল্লাহ রাসূল নিষেধ করেছে করিও না। তারপরও তার ভাতিজা করতে থাকলো। তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল বলতেছে উহাদ্দিতুকুম আন রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি, আল্লাহ রাসূল নিষেধ করেছে তারপরও তুমি করতেছো, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। এইভাবে আব্দুল্লাহ বিন মুগাফফাল তার সাথে ব্যবহার করলেন, একই ব্যবহার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে করেছেন, তার ছেলের নাম বেলাল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনালেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। আব্দুল্লাহ বিন ওমরের এই হাদিস বলার পরে এই হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, আল্লাহ কিন্তু বলেনি যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না, আল্লাহ বলেছে আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। কেন? যেন কোনো হুজুর কোনো পীর কোনো দরবেশ দাবি না করতে পারে যে মহিলারা আমার বান্দি আরে মহিলারা আল্লাহর বান্দি, আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে যাবে, তুমি বাধা দেওয়ার কে, যদি তোমার বান্দি হতো তোমার ঘরে যেত বাধা দিতে পারতে, আল্লাহর বান্দি আল্লাহর ঘরে যাবে তুমি বাধা দেওয়ার কে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন ওয়াল্লাহি লা নামনাউহু, না আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। এবার রাবি বলতেছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হলেন তাকে এত
বকাঝকা করলেন যেমনটা আগে কোনোদিন দেখা যায়নি। এবং আরেক রেওয়ায়েতে আছে যে তিনি মরা পর্যন্ত তার ছেলের সাথে আর কোনোদিন কথা বলেননি। এইভাবে সাহাবীরা হাদিসের উপর আমল করতেন। একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরা করতেছেন, ওমরা করতে গিয়ে তাওয়াফ চলতেছে। তাওয়াফের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কাবার সব দিকে হাত দিয়ে স্পর্শ করতেছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন যে মুআবিয়া, আমি আল্লাহর রাসূলের সাথে ওমরা করেছি, আমি আল্লাহর রাসূলের সাথে হজ করেছি, আল্লাহর রাসূলকে শুধু হাজরে আসওয়াদ রুকনিয়া মানিতে হাত লাগাতে দেখেছি। লিমা তাসতালিমু হাদাইনি রুকনাইন, আপনি কেন ওই বাকি দুটো কোণাতেও হাত লাগাচ্ছেন? তখন মুআবিয়া বলতেছে আব্দুল্লাহ বিন আব্বাস, লাইসা মিনাল বাইতি শাইউম মাহজুরা, বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর, কাবা হচ্ছে আল্লাহর ঘর, পবিত্রময় রহমতময় ঘর, এই ঘরের কোনো অংশ কি ছাড়া যেতে পারে, কোনো অংশ কি বাদ দেওয়া যেতে পারে, সব জায়গাতেই আমি হাত লাগাবো। তখন আব্দুল্লাহ বিন আব্বাস সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মানুষ তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম আদর্শ, তিনি যদি শুধু দুই জায়গাতেই হাত লাগিয়ে থাকেন তাহলে দুই জায়গাতেই হাত লাগাতে হবে, এর বেশি নয়। একদিন ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক হচ্ছেন মদিনার ইমাম, ইমাম দারুল হিজরা, তার দরবারে এসে একজন লোক বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, যেমন ঢাকার মুসল্লিরা শাহজালাল বিমানবন্দর থেকে ইহরাম বাঁধে, এখান থেকে তালবিয়া পড়তে শুরু করে, আমি আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, আপনি কি বলছেন? ইমাম মালিক বলছেন, লা তাফআল, করিও না, আমি ভয় পাই, জানতা কাফিল ফিতনা, যদি তুমি যদি আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধো তাহলে তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, যেমন আমাদের দেশের মানুষেরা বলে, আইয়ু ফিতনাতিন হাদিহি, আপনি কিসের ফিতনার কথা বলেন, কিসের ফিতনার কথা আপনি বলেন, আমি তো যুলহুলাইফা পার হয়ে যাইনি, মদিনাবাসীদের জন্য ইহরামের জায়গা হচ্ছে মদিনা থেকে 15-20 কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে যেতে যুলহুলাইফা নামক একটা জায়গা আছে, ওটা হচ্ছে মদিনাবাসীর ইহরামের জায়গা, আমি তো যুলহুলাইফা পার হয়ে যাইনি, যদি পার হয়ে যেতাম তাহলে ফিতনার কথা ছিল, আমি তো যুলহুলাইফার 10-15 কিলোমিটার আগে আল্লাহ রাসূলের মসজিদ থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতেছি, এটা আবার কিসের ফিতনা? তখন ইমাম মালিক বলতেছেন, আইয়ু ফিতনাতিন আযমু মিন হাদিহি, এ আল্লাহর বান্দা, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাযিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন কাজ করতে চাচ্ছো, এমন ফজিলতের পিছনে ছুটতে চাচ্ছো, যেই কাজ, যেই ফজিলতের পিছনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। এটা ইমাম মালিক বললেন, কেন? যদি তুমি করতে চাও তাহলে তুমি আল্লাহর রাসূলকে দুই ভাবে অপমান করবে, এক, হয় তুমি বলতে চাচ্ছো আল্লাহর রাসূলের চাইতে তুমি বেশি পরহেজগার, দুই, হয় তুমি বলতে চাচ্ছো আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, তাকে বলে যাওয়া দরকার ছিল যে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে হবে, তিনি সেটা না করে যুলহুলাইফা থেকে করে গেছেন, তিনি তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, এই দুটার কোনো একটা তুমি বলতে চাচ্ছো, নাউজুবিল্লাহ, এই দুটাই হচ্ছে আল্লাহ রাসূলকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ওইভাবেই মানতে বাধ্য যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছে। আমাদের যুগের মানুষ উসওয়া হাসানা, আদর্শ কাকে বলে বুঝে না, মডেল কাকে বলে বুঝে না, ওই যে যুবকটা মাথার চুল কেটেছে, শার্ট প্যান্ট পরেছে, ওই যে মেয়েটা পাখি ড্রেস পরেছে, তাকে জিজ্ঞেস করেন পাখির ড্রেস পরার জন্য ওই নায়কের অনুসরণের জন্য কয় কোটি টাকা পুরস্কার, কয় লাখ টাকা পুরস্কার তাকে দেওয়া আছে, কোনো পুরস্কার নাই, কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে নাকি, কোনো বৈজ্ঞানিক উপকারিতা নাই, তবুও কেন ওই নায়কের মতো চুল কাটে, নায়িকার মতো পোশাক পরে, কোনো কারণ নাই, একটাই কারণ, সে ওই নায়ক নায়িকাকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে, সে যা করবে নিজের অজান্তে পাগলের মতো তাই করবে, তার অনুসরণ করবে, এর নাম মডেল হিসেবে গ্রহণ করা। সাহাবীরা এর চাইতেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করেছিলেন, আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাইনামা ইউসাল্লি বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর রাসূল আমাদেরকে সালাত আদায় করাচ্ছিলেন, আমরা হঠাৎ দেখলাম আল্লাহর রাসূল খালাআনা আলাইহি, তার দুই পায়ের জুতা খুলে ফেলে দিয়েছেন, ওয়ালা আহমা আন ইয়াসারিহি, এবং দুই পায়ের জুতা তার বাম পাশে রেখে দিয়েছেন। আমরা যারা উপস্থিত মুসল্লি ছিলাম সবাই দুই পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিলাম। সালাত শেষে আল্লাহর রাসূল বলতেছেন যে, মা হামালাকুম আন তাখলাউনি আলাকুম, এই সাহাবীরা,
কি আশ্চর্য কাহিনী, তোমাদের পা থেকে কেন তোমরা জুতা খুলে ফেলেছো? তখন সাহাবীরা বলল, আল্লাহর রাসূল, জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটাও আমরা জানি না, কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটাও আমরা জানি না, একটুকু কারণ আমাদের জন্য যথেষ্ট জুতা খুলে ফেলার জন্য যে আমরা আপনাকে দেখেছি আপনি জুতা খুলে ফেলেছেন। এই ছিল সাহাবীদের ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলেছেন তো তাকে দেখে সাহাবী জুতা খুলে ফেলেছেন, এই ছিল তাদের ইমাম। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা নাও এবং যা থেকে বাধা দেয় তা থেকে বিরত রাখো। এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস বলে আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত খুলে পড়তেছেন আল্লাহর রাসূলের সামনে, তো আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, তাগাইয়ারা লাউনু ওয়াজহি রাসূলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাননি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে বলতেছেন, ওমর তুমি কি দেখো না আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাযিতু বিল্লাহি রাব্বাও ও বিল ইসলামি দীনাও ও বি মুহাম্মাদ নাবিয়াও। আল্লাহর রাসূল, আমি আপনাকে নবী হিসেবে মানি, আল্লাহ কি রব হিসেবে মানি, ইসলাম কি দিন হিসেবে মানি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কানা মুসা হাইয়ান, ওমর তুমি আজকে যে তাওরাত পড়তেছো এই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, কালিমুল্লাহ, আল্লাহ যার সাথে কথা বলেছেন, শ্রেষ্ঠ নবীদের একজন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আজকে জীবিত থাকতেন আর যদি তিনি জান্নাতে যেতে চাইতেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তিনি জান্নাতে যেতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যেতে না পারেন, আমি এবং আপনি আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যেতে পারব না। আলোচনার শেষে দুটো জিনিস শিখে যান, একটা হালাল হারাম আর একটা সুন্নাত বেদাত। এই দুটো জিনিস যদি শিখে যেতে পারেন ভবিষ্যতে আর সমস্যা হবে না। দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, বিজনেস, ব্যাংক ব্যালেন্স, বিবাহ শাদী, জীবন যাপন, সব কিছুর সাথে সংশ্লিষ্ট হুকুমের নাম কি? হালাল হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সিগারেট খাওয়া সুন্নাত না বেদাত, এটা কি চলবে? এটা কি প্রশ্ন হলো? হলো না। কি বলতে হবে? সিগারেট খাওয়া হালাল না হারাম? তো দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়ের নাম হচ্ছে হালাল অথবা হারাম, আর ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়ের নাম সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলোর সাথে সম্পৃক্ত বিষয়ের নাম কি? সুন্নাত অথবা বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ তার কোরআনে, আল্লাহর রাসূল তার হাদিসে যা যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই কি? হালাল। আল্লাহ রাসূলের যুগে কেক ছিল? আল্লাহ রাসূলের যুগে বার্গার পিৎজা এগুলো খাবার ছিল? ছিল না। কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন কি? কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার জিনিস মদ আর প্রত্যেক মদই হারাম। তার মানে কিয়ামত পর্যন্ত যত খাবার আসবে যে খাবারগুলোর মধ্যে মাদকতা থাকবে না, যত নতুন খাবারই হোক সে খাবার কি? হালাল। তো হালাল হারাম দুনিয়ার ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসে যা নিষেধ করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল। আর সুন্নাত বিদাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ তার কোরআনে, আল্লাহ রাসূল তার হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলও যদি কেউ বেশি করে, একটা চুল, একটা সরিষার দানাও যদি কেউ বেশি করে, তাহলে একটা চুলের নাম কি? বেদাত। ওই একটা সরিষার দানার নাম হচ্ছে বেদাত। দলিল দিয়ে করতে হবে। এই যে শবে বরাত আসতেছে, শবে মেরাজ চলে গেল, তারা বলেন নিষেধ কোথায় আছে দেখাও। আরে পাগল, নিষেধের প্রয়োজন নাই। একটা সরিষাও যদি কেউ ইবাদত করতে চায়, একটা চুলও যদি কেউ ইবাদত করতে চায়, দলিল দিয়ে করতে হবে। দলিল নাই বেদাত। আর বেদাত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয়, আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে তাকে অপমান করবেন। যখন হাউজে কাউসারে আসবে তখন বলবেন, সুহকান 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 লিমান গায়্যার বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছ তারা দূর হও। এইভাবে তাদেরকে অপমান করবেন।